হ্যালো ভিওয়ার্স অ্যাডভাইস বিডিও অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এখন আপনাদের সামনে যে ভিডিওটি করছি সেটি হলো আপনাদের আইসিটি ডিভিশন এলইডিপি প্রজেক্টের লার্নিং অ্যান্ড আর্নিংয়ে গ্রাফিক ডিজাইনের যে সমস্ত বিষয়গুলো শেখানো হবে তার বিস্তারিত বলছি যে যেগুলো শেখানো হবে সবগুলোই বলছি আপনারা দেখতে থাকুন তাহলে আপনাদের ক্লাস করতে সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে আগে থেকে জানা থাকলে আপনাদের মানে সহজ হবে বিষয়গুলো তার জন্য আপনাদের জন্য জানাচ্ছি বা ডেইলি ওয়াইজ রুটিন যেটা বলে আপনাদের লার্নিং আউটকামস শিখানো হবে মানে লার্নিং আউটকামে যা যা শিখতে পারবেন আফটার কমপ্লিটিং দিস কোর্স ফ্রেনি উইল বি অ্যাভেল টু রিটাচ অ্যান্ড এডিট ফটো ইউজিং ফটোশপ অ্যান্ড ইলস্ট্রেটর আর ডিজাইন লোকো ডিজাইন ব্যানার বিজনেস কার্ড ইউজিং ফটোশপ ইলুস্ট্রেটর এ কমপ্লিট ওয়েব টেমপ্লেট ইউজিং ফটোশপ আরও যে সমস্ত বিষয়গুলো ডে বাই ডে ক্লাস নেওয়া হবে কোর্স মডিউল অন গ্রাফিক ডিজাইন আপনার গ্রাফিক ডিজাইনের ফাউন্ডেশনের ট্রেনিং হবে পঁচাত্তর ঘণ্টা আর প্রথম দিন শেখানো হবে ইন্ট্রোডাকশন টু গ্রাফিক ডিজাইন অ্যান্ড ডিফারেন্ট টুলস অফ ফটোশপ তারপরে আপনার দ্বিতীয় দিন শেখানো হবে বেসিক নলেজ অফ লয়ার অ্যান্ড মাস্ক মাস্ক ফটোশপ তারপরে ওগুলোর বিভিন্ন ভাগ আছে ওগুলো বলছি না জাস্ট হেডগুলো বলছি তারপরে তিন নাম্বার দিনে শেখানো হবে অ্যাডিং অ্যান্ড ট্রান্সফর্মিং ইমেজ ফটোশপ তারপরে আপনাদের শিখানো হবে চার নাম্বার দিনে স্মার্ট অবজেক্টস ভার্সেস নর্মাল লেয়ারস ফটোশপ তারপরে পাঁচ নাম্বার দিনে শেখানো হবে ডেনস্ট্রকটিভ ভার্সেস নন ডিস্ট্রকটিভ তারপরে ডুপ্লিকেট উইথ ওয়াল্টার তারপরে ফ্লিপিং লয়ার্স ফটোশপ তারপরে সিক্স নাম্বার শিখা দিনে শিখানো হবে কালার কারেকশন তারপরে সাত নম্বর দিনে আপনাদের শেখানো হবে ক্লোন স্ট্যাম্প উইথ রিটাচিং অ্যান্ড রিমুভিং ফটোশপ তারপরে আট নম্বর দিনে ওয়ার্কিং উইথ পেন টুলস ফটোশপ তারপরে নয় নম্বর দিনে শেখানো হবে ফটো এডিটিং ইমেজ রিটাচ ইমেজ এনহ্যান্সমেন্ট তারপরে অ্যান্ড ম্যানিপুলেশান তারপরে দশ নম্বরে লোগো ডিজাইন ফটোশপ তারপরে এগারো নম্বর দিনে শেখানো হবে কার্ড ডিজাইন ফটোশপ তারপর বারো নম্বর দিনে শেখানো হবে ব্যানার ডিজাইন তারপরে তেরো নম্বর দিনে শিখানো হবে টেমপ্লেট ফর ওয়েব ডিজাইন তারপরে চোদ্দো থেকে উনিশ নম্বর ডেতে আপনাদের শিখানো হবে প্রজেক্ট ওয়ার্ক অন মার্কেট প্লেস কীভাবে প্রজেক্ট নিয়ে কাজ করবেন তার ডাইরেক্ট মার্কেট মার্কেট প্লেসে শেখানো হবে চোদ্দো থেকে উনিশ ডে পর্যন্ত তারপরে আপনাদের গ্রাফিক ডিজাইন স্পেশালাইজড ট্রেনিং কোর্স আউটলাইন পঁচাত্তর ঘন্টা শেখানো হবে সেটা হলো এক নম্বর দিনে আবার শেখানো হবে ডিফারেন্ট টুলস অফ ইলুস্ট্রেটর তারপরে দুই নম্বর দিনে তারপরে আপনার দুই নম্বর দিনে শিখানো হবে ইফেক্টিভ ওয়ে টু ইউজিং অ্যাডভান্স পাথ অপশন ইলস্ট্রেটরে তারপরে আপনাদের শিখানো হবে তিন নম্বর ডেতে ওটা সম্পর্কে মানে ইফেক্টিভ ইউজিং সম্পর্কেই প্রজেক্ট বেসড ওয়ার প্রিভিয়াস ডে তারপরে চার নম্বর লোগো ডিজাইন ফর রিয়েল চার নম্বর পাঁচ নম্বর ক্লাসে একই শেখানো হবে তারপর ছয় নম্বর ক্লাস বা ছয় নম্বর দিনে আপনার ভিজিটিং কার্ড অ্যান্ড ডিজাইন এটা ছয় নম্বর অ্যান্ড সাত নম্বর ডেতে শেখানো হবে তারপরে আট থেকে উনিশ নম্বরে প্রোজেক্ট বেসড ওয়ার্ক ইন মার্কেট প্লেস শেখানো হবে তারপরে এগুলোই আপনাদের শেখানো হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অনেক কিছু জানা থাকলে কমেন্টে মতামত করবেন আর অবশ্যই আপনার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ এই ধরনের ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য